हेलो बंधुरा, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल पॉपी डेली ब्लॉगे। अनेक अनेक स्वागत और अनेक भालोबासा बंधुरा। तो देखो बंधुरा, आज के बाजार थेके निये एसेछि चिंगड़ी माछ। तो अनेक दिन धरेई चिंगड़ी माछटा खावा हय ना, तो भाबलाम चलो आज के चिंगड़ी माछटा लाउ दिए करब। तो चलो चिंगड़ी माछटा आगे बेचे निये आसि, कारण एटा बाछते तो अनेकटाई टाइम लागे। तो तारपरे आसछि आबार। आजके देखो बाजारे निये एसेछि जे बड़ो बड़ो কুলগুলো। तो এই কুলগুলো না অতটা ভালো লাগে না খেতে। तो देखी मामम जदि खाए और नहीं एसे आज के कुलटा पे देखो तो लोकल कुल ए कुलगुलो ना खेते भालो लगे, माखा करे खेते भालो लगे कुलटा। देखो तो भाबछी कि टमेटोटा केटे नियेछि, तो भाबलाम टमेटो दिए चाटनी करब कुलेर। आर निये एसेछि देखो एकटा लाउ, आजके तो चिंगड़ी माछ लाउ दिए करब। और এখানে দেখো মিষ্টি কুমড়ার ডগা এনেছি, তো মিষ্টি কুমড়ার ডগাটা আজকে খাবো না, শাকটা খাবো, ডগাটা কালকে খাবো। তো চলো আগে সবজি টবজি কেটে বেছে নিয়ে আবার আসছি তোমাদের সামনে বন্ধুরা। ও কুলগুলোকে আমি এরকম করে ফাটিয়ে নিয়েছি, আর এই যে টমেটো কেটে নিয়েছি। তো আজকে কুল আর টমেটো দিয়ে চাটনি করব। আর এখানে দেখো কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। चलो এটাকে আর এই কড়াইটা না আমার বসাতে বসাতেই পুড়ে ওঠে, একদম পাতলা হয়ে গেছে। তো অনেক দিনের কড়াই একদম পাতলা হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি সরষা আর মৌরি। তো এখন কুলের সময়, কুলের চাটনিটা খেতে কিন্তু ভালোই লাগে। তো টমেটো দিয়ে করলে ভালোই লাগে খেতে। আর এখনকার যে দিনগুলো আসছে এই দিনগুলোতে তোমার একটু টক টুকটা এগুলা খাওয়াই তো ভালো, তাই না? তো চলো করে নিই চাটনিটা। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব এবার হলুদ। চলো এটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে ঢেকে দিব। আর এখানে দেখো আমার ভাতও হয়ে আসছে, ভাতটা উপর দিতে হবে তাড়াতাড়ি। ভাতটা না নামালে না একদম গলে যায় ভাতগুলো, এখনকার নতুন চাল না। তো চলো পরে আবার তোমাদেরকে সাথে শেয়ার করছি। এখানে দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, তো ভাতটা উপর দিচ্ছি। তো ভাত উপর দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করাই হয় না, তো ভাবলাম চলো আজকে এটা একটু শেয়ার করি। তো ভাতটা চলো উপর দিয়ে নেই। আর আগে ভাত উপর দিতে খুব ভয় লাগতো, আর এখন দেখো সব আস্তে আস্তে অভ্যাসের দাস, তাই না? আমরা মেয়েরা তাই, মানে কোনো জিনিস না পারলেও পরে সেটাকে মানে আমাদের শিখে নিতেই হবে। তারপরে দেখো এই যে লাউ কেটে নিচ্ছি, তো লাউ দিয়ে তোমার চিংড়ি মাছটা করব। সেই জন্য দেখো লাউটা কেটে নিচ্ছি, আর লাউটা একদম ঝুরি ঝুরি করে করব না, তোমার একটু পাতলা পাতলা করে ডুম ডুম করে কেটে নেব। তো চলো লাউটা কেটে নিয়ে আবার আসছি। আর ওইদিকে কুমড়োর শাকটাও মানে পাত শাকটা করব। তো চলো তোমরা দেখো আমি লাউটা কিভাবে কেটে নিচ্ছি, এরকম করে ডুম ডুম করে নিয়ে এ কেটে নিচ্ছি। তো ওইদিকে তোমার ভাতটা উপর দিয়ে দিয়েছি, দিয়ে চাটনিটা বসিয়ে দিয়ে তারপর এখন সবজিটা ফটাফট। এখানে দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ তো বেশি ভাজতে হয় না, অল্প করেই ভেজে নিতে হয়। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, বেগুনগুলো শুকিয়ে যাচ্ছে। আর এখানে দেখো লাউ কেটে নিয়েছি, তো লাউটা না অতটা ভালো না, একটু শুকনো শুকনো ধরনেরই আছে, তো লাল লাল হয়ে গেল কাটলান্ত। আর এখানে দেখো লাউয়ের মশলাও করে নিয়েছি, আদা জিরে লঙ্কা। আর এখানে দেখো আমার চাটনিটা একদম রেডি। আর আঙুরগুলো ছিল না, আঙুরগুলো না নষ্ট হয়ে যাচ্ছিলো, খুব টক আঙুর খাওয়াই যাচ্ছে না, সেই জন্য ভাবলাম চাটনিতে দিয়ে দিই, তাহলে খেতেও ভালো লাগবে। আর দেখো চাটনিটা কত সুন্দর হয়েছে। তো চলো আবার পরে এসছি। এখানে দেখো সোমবারেতে দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা, তেজপাতা, আর এই যে জিরে দিব। তো চলো মশলাটা একদম ভালো করে ভেজে নিই। মশলাটা আমার দেখো লাল লাল হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। তো এখানে দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, তো মশলাটা চলো একটু কষিয়ে নিই, তারপরে লাউটা দিয়ে দেবো।
ভালো করে একটু কষিয়ে নিই মশলাটা। আর চাটনিটা হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। খো কুমড়ার পাতাগুলো বেছে রেখেছি, এটা ধুয়ে নিয়ে এসে এটা একটু রসুন দিয়ে কালো জিরা দিয়ে একটু করে নিব। দেখো আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর এখানে আছে তোমার মাম্মামের জন্য চিংড়ি মাছ ভাজা। এর করলা ভাজাটা কালকের, আবার আজকে একটু ভেজে নিলাম লাল লাল করে, একটু মানে মচমচা করে। আর এখানে আছে তোমার, দেখো তোমার মিষ্টি কুমড়ার শাক, এটা রসুন কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে দেখো আছে লাউ চিংড়ি, এই যেটা রাত্রের জন্য উঠিয়ে রেখেছি, আর এগুলো এখনকার। আর এখানে আছে টেস্টি টেস্টি একদম লোভনীয় দেখো কুলের চাটনি, কুল, তারপরে আঙুর, টমেটো আর জলপাইয়ের একটু আচার ছিল তো ওটা একদম মিশিয়ে দিয়েছি, তো একদম টেস্টি হয়েছে। আর এটা দেখো মটর শাক, তো এটা মেঝো যা দিয়ে গেছে মটর শাক, তো এবছর ঠান্ডাতে মটর শাক খাওয়াই হয়নি। আর এখানে আছে দেখো ভাত, তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনুতে এটাই আছে, তো খেয়ে দিয়ে আবার আসছি বন্ধুরা তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তো আমিও অনেক ভালোই আছি। আর এখন কটা বাজে দেখবে, দেখতে পাচ্ছ কি তোমরা? দেখা যাচ্ছে না, এখন বাজে হচ্ছে 5:30। তো এইমাত্র সব কাজকাম কমপ্লিট করে আসলাম, মাম্মামকে টিউশনি দিয়ে এসে জল টল ভরে নিলাম, সব রেডি করলাম। আর এই যে এক গাদা কাপড় কেচেছিলাম দেখতে পাচ্ছ, তো সব এখন ওখানে জমানো আছে। আর মাম্মাম স্কুল থেকে এসে গোটা বিছানা এলোমেলো করে রেখেছে, এগুলোকে এখন সব গোছাতে হবে। তো ভাবলাম আজকে সারাদিন আর তোমাদের সামনে এসে কথাই বলা হয়নি, টাইমই হয়ে ওঠেনি, তোমাদের ক্যামেরাটা অন করে যে কথা বলবো সেই মানে টাইমটাই হয়ে ওঠেনি। তো এখন এগুলো গোছাতে হবে, বিছানা টিছানা সব পরিষ্কার করবো, তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলে নিই, কারণ আজকে সামনাসামনি আসাও হয়নি। আর আজকে হচ্ছে কী বার? আজকে বুধবার। তো চলো তোমরা দেখতে থাকো, আর সকাল থেকে তো ভিডিওটা অন করিনি, তোমার দুপুরবেলা অন করেছিলাম, রান্না থেকে শুরু করেছি, কিছু 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 রান্না তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। আর সব বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো বিকেল হয়ে যায় তাও কাজ আর শেষ হয় না। আর শীতের ড্রেসগুলো এখন ধরো ঠান্ডাটা অনেকটা কমে আসছে, শীতের যেগুলো মোটা মোটা ড্রেস পোশাক সেগুলো এখন হালকা হালকা করে মানে কিছু কিছু করে ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখতে হবে, কারণ আবার অ্যাকসেপ্ট করে রাখতেও হবে যে আবার যদি ঠান্ডা পড়ে যায়। আর আমাদের এখানে কী বলো তো, ঠান্ডাটা যাই যাই করতে করতে আবার চলে আসে ঘুরে, সেই জন্য অ্যাকসেপ্ট তো রাখতেই হবে। আর শীতের তো কত ড্রেস বের করা হয়েছে, সোয়েটার চাদর, তো এখন সব আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে উঠিয়ে রাখবো। আজকেও কিছু ধুয়েছি, কালকেও ধুবো, এরকম করে রোজ একটু একটু করে ধুয়ে দিতে হবে, নাচারা শেষ হবে না। আর ঘর জাম হয়ে যাচ্ছে শীতের ড্রেসের জন্য। তো চলো বন্ধুরা পরে আসছি আবার তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বেজে গেছে 8:00। তো মাম্মামকে পড়তে বসিয়েছি, দেখো মাম্মাম পড়ছে, আর মাম্মামের পরীক্ষার বেশি দিন নেই, মানে 20 তারিখ থেকে মাম্মামের এক্সাম শুরু হয়ে যাবে, তো হাতে আর একদমই সময় নেই, সেই জন্য এখন আর একটুকু টাইমও পাচ্ছি না কারো বেশি ভিডিও দেখতে। তো মাম্মাম যখন স্কুলে থাকছে তখনই একটু মোবাইলটা অন করছি, আর আজকে ভিডিওটা সেরকম করাই হয়নি, তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সামনে আসাই হয়নি, একটুকু টাইমই পাইনি। তো চলো এখন মাম্মামকে পড়াশোনা করিয়ে নিই। আর মাম্মাম পড়তে গিয়েছিল, পড়ে এসে মাম্মাম কি খেয়েছে আজকে, ব্রেড আর পিনিয়ার বাটার দিয়ে খেয়ে নিয়েছে, আর আমি এইমাত্র দোকান থেকে আসলাম, দোকানে চা দিতে গিয়েছিলাম, তো চা দিয়ে এখনই আসলাম, এসে মাম্মামকে তাড়াতাড়ি পড়তে বসিয়েছি। তো চলো মাম্মামের এক্সামটা শেষ হয়ে গেলে তারপরে আমি একটু ফ্রি হব, তো এখন একটুকু টাইমই পাচ্ছি না, তো চলো এখন আর বেশি বকবক করব না, মাম্মাম লিখছে, আমি আবার পরে আসছি তোমাদের সামনে। তো চলো তোমরা দেখতে থাকো, আর একবার দেখে নাও মাম্মামকে, দেখো দেখছো মাম্মাম তোমাদেরকে হাই বলে দিল। তো চলো আবার পরে আসছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এখন বেজে গেছে 11:05, তো সবাইকে খেতে দিয়ে আসলাম, তো খাওয়া হবে, বাসন টাসন সব মাজবো, আর এমনি গ্যাস ট্যাস তো সব মোছা পরিষ্কার হয়েই গেছে, বাসন মেজে রেখে তারপরে শুবো।
তো তোমাদের সামনে তো আর আশাই হয়নি, বলছি না একদমই টাইম পাচ্ছি না, তো এই কয়েকটা দিন এরকমই একটু হবে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো এখন তো খেয়ে মানে বাসন টাসন মেজে ঘুমিয়ে পড়বো, তো ভিডিওটা এন্ড করাই হয়নি, তো ভাবলাম চলো এখনই ভিডিওটা একটু এন্ড করে দিই, তোমাদের সাথে একটু কথা বলে নেই। আর মাম্মামকে রুটি খাইয়ে দিয়েছি, তো মাম্মাম ঘুমায়নি কিন্তু এখনো, মোবাইলটাই দেখছিল, তো এখন মোবাইলটা নিয়ে এসে তো মাম্মামকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো, সকালে উঠতেই চায় না এখন, জানো তো ঘুমটা পুরো হয় না, সেই জন্য সকালে একদম উঠতেই চাচ্ছে না ও। এখন চলো আমরাও শুয়ে পড়বো, খুব ঘুম পেয়ে গেছে, চোখগুলো মনে হয় বন্ধ হয়ে আসছে, তাকানো যাচ্ছে না, আমার চোখগুলো দেখেই তো মনে হচ্ছে, তাই না? সকালে ওঠা হয় সারাটা দিন, একটুকু ওঠা বসা না, একটু যে বিছানায় শুবো সেটাও হয়ে ওঠে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।